আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? বলো আজওয়াদ, জিজ্ঞেস করো সবাইকে কেমন আছে। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে আমাদের আজওয়াদের 3 মাস, তো 3 মাসে তো আমি ছবি তুলবো। এর আগের মাসেও ছবি তুলেছি যখন 2 মাস হয়েছে। আমার একদম প্ল্যান হচ্ছে 1 বছর বয়স পর্যন্ত প্রতি মাসে ওর মাইলস্টোন ছবি তোলা। তো এর আগের মাসে শেয়ার করেছি আইডিয়া, আপনারা সবাই অনেক পছন্দ করেছেন, তো ভাবলাম এই মাসেও শেয়ার করি। আমি কালকে আইডিয়া চিন্তা করতে করতে একটা জিনিস ভাবলাম যে আমার বাবুটা একদম আপনাদের সামনে জন্ম হয়েছে। যেমন আনায়ের ক্ষেত্রে যেটা হয়েছে, আপনারা ওকে আস্তে আস্তে বড় হতে দেখতেছেন আর সে জন্মই হয়েছে আপনাদের সামনে। তো এখন আস্তে আস্তে আপনাদের সামনে সে বড় হবে, তাই না বাবা? আর আমরা এভাবে একে অপরের সাথে কানেক্টেড থাকবো। তো এখন একটু বাইরে যাব। বাইরে যে যাব সেটা কোথায় যাচ্ছি ওটা পরের ব্লগে শেয়ার করব, কিন্তু আজকের ব্লগে আজওয়াদ বাবুর জন্য কিভাবে আমি সাজাই তারপরে ছবি তুলি সেই আইডিয়াটা শেয়ার করব। প্রায় 1 মাস আগে আমার এক ভাবি ওমরা থেকে এনে এগুলো আজওয়াদের জন্য আমাকে দিয়েছেন, এবং এগুলো দেখার পরেই না আমি তখন চিন্তা করছিলাম যে আচ্ছা কয়দিন পরেই তো রোজা, বাবুর তখন 3 মাস হবে, 3 মাসের ফটোশ্যুটটা আমি এগুলো পরিয়ে করব। এর জন্যই আজকের থিমটা আমি এভাবে চুজ করেছি যেন ফটোশ্যুটটার সাথে ওর ড্রেস আপ সব কিছু ম্যাচ হয়। এটা হচ্ছে একটা জুব্বা, এটা মাথার, এইগুলোর নাম আমি জানি না, এটা একটা স্কার্ফ আর এইভাবে পরে। আর একটা কিউট ছোট জায়নামাজ, আমার যে জায়নামাজটা দেখে এত ভালো লাগছে, আনায়া যখন ছোট ছিল আম্মু আব্বু এরকম একটা এনে দিয়েছিল ওমরা থেকে আনায়ার জন্য, এখন আবার দেখলাম আজওয়াদের জন্য ভাবি নিয়ে আসছে। এই যে দেখো, এই যে দেখো, আপি এটা ঘুরিয়ে দিচ্ছে তোমার জন্য। এখন এখানে কি কি নিয়েছি সেটা দেখাই ফটোশ্যুটের জন্য। এটা গতবার 2 মান্থের সময় যে সূর্য বানিয়েছিলাম সেই আনায়ার টি শার্টগুলো, জানি না আজকে কাজে লাগবে কিনা, তবে এইটা কাজে লাগবে। এটা হচ্ছে আমার একটা লন্ড্রি ব্যাগ, এটা গাছের ওপরের সাইডটা এটা দিয়ে রেডি করব। এটা হচ্ছে আমার একটা স্কার্ফ, এটা হচ্ছে গাছের মেইন যে বডি সেটা বানাবো। এইটা খুব সম্ভবত ব্ল্যাঙ্কেটটা, আমি পায়ের কাছের যে মাটি সেই মাটির ভাবটা বা বালু বোঝানোর জন্য ইউজ করব। আর হ্যাঁ, এইটা দিয়ে ছোট ছোট পাহাড় বানাবার ট্রাই করব। আমি নিজেও জানি না, আমি জাস্ট ইমাজিন করছি যে এগুলো দিয়ে এরকম বানানো যাবে। এখন এগুলো আসলে ইমপ্লিমেন্ট করলেই বুঝবো যে আসলে বানানো পসিবল কিনা। এটা আমি আঁকা পাকা ভাবে বিছায় দিছি যেন একটু রিয়েলিস্টিক লাগে, আর মরুভূমির মাটি এমনিও তো সমান থাকে না, আই মিন বালু। এবারে এটাকে আমি গাছের মতো ইউজ করব। এই সানটা আমরা গতবারও 2 মাসের সময় এভাবে করেই বানিয়েছিলাম। আমি সানের পাশে রেগুলো যে আনায়া কেটেছিল সেগুলো রেখে দিয়েছিলাম, তো এটা এবার ইউজ করতেছি। এই যে বিহাইন্ড দ্য সিন, কে হেল্প করে? বড় আপু, স্টাফ মেম্বার। তুমি স্টাফ মেম্বার? হ্যাঁ। আচ্ছা, আর আমি ফটো ফিকার। ফটো কি? ফটো ফিকার। ফিকার, ফটোগ্রাফার? হ্যাঁ। আচ্ছা, আর মডেল কে? ছোট্ট আজওয়াদ। ডেজার্টে আসলে এরকম সুজলা শ্যামলা গাছ থাকে না মরুভূমিতে, বেশি সুন্দর লাগে, তারপরেও এটা না দিলে আসলে সুন্দর লাগবে না, সেই কারণেই দেয়া। তো আপাতত এতটুকু হয়েছে। আর জিনিসটা আরেকটু ফুটিয়ে তোলার জন্য প্রপস হিসেবে আমি এগুলো ইউজ করব। সোফার ব্যাকগ্রাউন্ড রেডি, গাছপালা রেডি, টাওয়াল দিয়ে পেছনে এরকম মাউন্টেনের মতো রেডি করেছি, তারপরে ওই যে সূর্য জায়নামাজ সব বিছায় ফেলছি। এখন জাস্ট জনাব, আপনি রেডি ছবি তোলার জন্য নাকি জ্বালাবেন? হুম হুম, কি বলেন আব্বা? ইয়েস অর নো? আপু কি বলেছে, তুমি কি রেডি নাকি জ্বালাপালা দিবা? আই রেডি, আই রেডি। দেখি ওকে রেডি করাই। হি ইজ গোনা টার্ন ইনটু হাবিবি।
আমার বাবা তো কি হাবিবি হবে এখন, হ্যাঁ আব্বাজি। এই হচ্ছে পুরা থিম, যেখানে আমাদের জুব্বা পরা বাবুটা নাচানাচি করতেছে। বাবা তুমি এভাবে পা নাচালে আমি কিভাবে ছবি তুলবো বাবা, বুঝছো না? আইভেন জামাও নাচানাচি, হ্যাঁ তো যেটা হচ্ছে ও পা নাড়তেছে, জামাটা উপরে উঠে যাচ্ছে, বারবার ঠিক করতে এভাবে। মাশাআল্লাহ বাবা, আজাদ অলরেডি ঘুমের মুডে চলে গেছে। কত মিনিট? 5 মিনিট হবে ওকে এখানে রাখছি। আসলে ও খুবই অল্প টাইম দেয়, খুবই তাড়াহুড়ার মধ্যে ছবি তুলতে হয়। শুধু ও কেন, যে কোনো বাচ্চাই আসলে বেশি টাইম দিবে না, এটাই নর্মাল। ম্যাক্সিমাম হচ্ছে 5 মিনিট। হ্যাঁ তো ওই 5 মিনিটের মধ্যেই ছবি তুলতে হয়। সে একটু হাসতেছে, একটু কাঁদতেছে, তার মানে বুঝছি যে এখন টাইম শেষ। বাবা ঘুমিয়ে ধরছে, চলেন তাহলে ঘুমাই যাই। অলরেডি ঘুমাই গেছে। পরের মাসে ইনশাল্লাহ যে থিমেই ছবি তুলি না কেন, আমি আইডিয়াটা আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করব। আমার বাচ্চা দুইটার জন্য দোয়া করবেন। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।